ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা জানবো এক্সেলের বিভিন্ন সুরক্ষা বিকল্পের তালিকায় শীর্ষে থাকা ফাইল এবং সিট প্রোটেকশন। উদাহরণস্বরূপ, আপনি আপনার কাজকে রক্ষা করতে পারেন, আপনার অনুমতি ছাড়া ওভাররাইট বা পরিবর্তন করাতে পারবে না, আপনার অনুমতি ছাড়া কেউই আপনার কাজ খুলতে পারবে না। আপনার কাজ করা ফাইলকে রক্ষা করুন এবং আপনার ভার্চুয়াল বেসিক অ্যাপ্লিকেশান কোড সুরক্ষিত রাখুন। কোনো এক্সেল ভিত্তিক কাজ কাউকে দেওয়ার আগে ফাইল সুরক্ষিত রাখার কথা বিবেচনা করা উচিত। সুরক্ষা ক্ষমতা এক্সেল নেগেটিভ, যদিও এক্সেলের কোনো সুরক্ষা পদ্ধতি হ্যাকার প্রুফ নয়। তারা সূত্রে দুর্ঘটনাজনিত দুর্নীতি এড়াতে এবং সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য কাজ করে। আমি আশা করি আপনার ফাইল সুরক্ষা করে রাখার জন্য ক্লাসটি করে যাবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ফিরে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর আমরা সবার আগে এক্সেল খুলে নেব। যাদের এক্সেল ফাইলে কাজ করা আছে সমস্যা নেই, আমি নতুন কাজ করে এবং ফাইল প্রোটেকশন কীভাবে করতে হয়, সিট প্রোটেকশন কীভাবে করতে হয়, তাদেরকে আনপ্রোটেক্ট কীভাবে করবে সবগুলো আমি দেখিয়ে দেবো। তো সবার আগে আমি এক্সেল খুলে নিলাম। আমি এখানে কিছু কাজ করলাম, সাপোজ আমি নর্মালি লিখে নিলাম যে কম্পিউটার অফিসিয়াল স্কুল, ওকে। দেন আমি অফিসিয়াল স্কুল লেখার পরে আমি এখান থেকে একটু জাস্ট ফর মার্সেল করে নেব, এই মার্সেলটা করে নিলাম। দেন আমরা এখন ফাইল সেভ করব, তাই না? কীভাবে প্রোটেকশন করব আপনি একটু দেখে নিন। জাস্ট আমরা ফাইলে যাব, সেভে ক্লিক করব। আমরা যেভাবে সেভ করি, আপনি আপনার লোকেশান চুজ করে নিন। আমি আমার ডেস্কটপে সেভ করছি এবং ডেস্কটপে চুজ করার পরে দেখুন উইন্ডো চলে এসছে আমাদের। এই উইন্ডোর উইন্ডোর দুটো কাজ থাকে, যে কোথায় সেভ করছেন। আমি এখানে ডেস্কটপে সেভ করলাম, আপনি আপনার জায়গাটা চুজ করে নেবেন। দেন আমি নাম দিয়ে দিলাম এখানে, সাপোজ আমি কম্পিউটার দিয়ে দিলাম, কম্পিউটার দিলাম। এখন আপনি সেভে ক্লিক না করে দেখুন পাশে একটা টুলস আছে, এই টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চারটে মেনু বেরিয়ে গেছে। এর মধ্যে থেকে আমরা জেনারেল অপশনে ক্লিক করব। এই জেনারেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা উইন্ডো আবার চলে এসেছে, তাই না? তো আমরা প্রথমে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমাদের নির্ধারিত একটা পাসওয়ার্ড তৈরি করব, যেটা আমাদের মনে রাখতে হবে, ওকে। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কোথাও ক্লিক করবেন না, জাস্ট ওকেতে ক্লিক করবেন। এই ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনফার্ম পাসওয়ার্ড করতে বলছে, মানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি আগে সেটা আবার একবার দিয়ে কনফার্ম করব। তো আমি আমার পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম। দেন আমাদের সেভ উইন্ডো চলে এলো, আবার ব্যাগে চলে এলাম। দেন এখান থেকে আমরা সেভ করে দেবো, ওকে। তো আমাদের ফাইলটা আপাতত সেভ হয়ে গেছে। কোথায় সেভ করেছিলাম? আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, ওকে। তো এই ডেস্কটপের ফাইলটা যখন আমি ওপেন করব, এখানে একটু দেখুন আমি ডাবল ক্লিক করে ওপেন করছি, বা আপনারা রাইট ক্লিক করে ওপেন করতে পারেন। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন একটা পাসওয়ার্ড কোড চাইছে, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি একটু আগে, তাই না? আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে খুলতে হবে, ওকে। তো এইভাবে যখন আপনি কারো আপনার কম্পিউটারে কাজ করে রাখবেন, দেন কেউ আপনাকে পাসওয়ার্ড ছাড়া আপনার ফাইলটা খুলে দেখতে পারবে না, মডিফাই করতে পারবে না, ওকে। তো এখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে, পাসওয়ার্ডটা আমরা যেটা দিয়েছিলাম সেটা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে ওকে করে দিলাম। দেখুন আমার ফাইলটা খুলে গেছে, ওকে। তো আপনি এই পাসওয়ার্ডটা আনপাসওয়ার্ড করবেন কীভাবে একটু দেখে নিন। তারপরে আমরা ফাইল প্রোটেকশানে চলে যাব। ফাইল প্রোটেকশান বলতে কি, যেমন আমরা এখানে কোনো সংখ্যা লিখেছি, এটা এডিট বলা হয়। দেন কেউ আমার ফাইলটা খুলে নিলেও এডিট করতে পারবে না, এটা আমরা শিখে নেব। প্লাস আমরা এই যে কাজটা করেছি এর উপরে মডিফাই, এই যে কালার, এই কালারগুলো তারা করতে পারবে না, ওকে। দেন আমরা এগুলোও প্রোটেক্ট করে নেবো, কেউ কোনো ফাইল ডিলিট করতে পারবে না। চলুন, আমি আপাতত এখানে পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা আনপাসওয়ার্ড কীভাবে করব আপনি একটু দেখে নেন, ওকে। তো আমি এখানে নর্মালি ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভে ক্লিক করে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই সেই ফাইল আমাদের আছে। আমি এখানে রাইট ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড চাইছে, সমস্যা নেই, আপনি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিন ফার্স্ট টাইমে। আমরা পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেওয়ার পরে
দেখুন আপনার সিটটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা আনপাসওয়ার্ড দিতে গেলে কি করবেন, জাস্ট ফাইলে যাবেন, ফাইলে আসার পরে সেভ আসে ক্লিক করবেন। এই সেভ আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার লোকেশান চুজ করে নেবেন। আমি ডেস্কটপ চুজ করলাম। ডেস্কটপ চুজ করার পরে এখানে এই ডেস্কটপ চুজ করলাম, এখানে আপনি আপনার ফাইলটা দ্বিতীয়বার একটা নাম দিয়ে দেবেন। আমার আগের ফাইলটার নাম ছিল কম্পিউটার, আমি এখানে কম্পিউটার ওয়ান করে দিলাম। ওকে, ওয়ান করে দেওয়ার পরে আপনি আবার সেভে না ক্লিক করে আপনি টুলসে চলে যাবেন, জেনারেল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টু ওপেন, এই যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা মুছে দেব। দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড টু মডিফাইতে আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ওকে, তো পাসওয়ার্ড টু মডিফাইতে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন এবং মনে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক নিচেই দেখুন রিড অনলি রিকমেন্ডেড। ওকে, এখানে এই যে চেকমার্কটা আছে এটা চেকমার্ক অবশ্য ক্লিক করতে হবে, চেকমার্ক অন রেখে আমরা ওকে করে দেবো। ওকে, ভালো করে দেখে নিন, এটা চেকমার্ক না দিলে কিন্তু আপনি আপনার ফাইলকে আনপাসওয়ার্ড করতে পারবেন না। ওকে, তার জন্য আমরা এখানে চেকমার্ক করে দিলাম, দেন ওকে করে নেব। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কনফার্ম পাসওয়ার্ড বলছে, তাও আবার আমরা সেই পাসওয়ার্ড দিয়ে দেবো, এখানে কনফার্ম করে নিলাম, দেন ওকে করব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আবার উইন্ডোতে চলে এসে আমরা এই অবস্থাতে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার দুটো ফাইল আছে, দুটো ফাইলের মধ্যে আমরা কম্পিউটার ওয়ান লাস্ট আন পাসওয়ার্ড করেছি, তাই না? তো এই আন পাসওয়ার্ডটা আমরা যখন ডাবল ক্লিক করব দেখুন ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু ওপেন কিছুটা হলো, পুরোপুরি ওপেন হয়নি, এখানে আবার পাসওয়ার্ড চেয়েছে, তাই না? তো পাসওয়ার্ড না দিয়ে আমরা রিড অনলিতে ক্লিক করব, দেখুন আমাদের পাসওয়ার্ড লাগছে না, ফাইলটা খুলে যাচ্ছে। ওকে, আবারও একবার দেখে নিন, আমরা দুটো ফাইল করেছি, দুটো ফাইলের মধ্যে প্রথম ফাইলে এটা ছিল যেটা অনলি ফর পাসওয়ার্ড না দিলে খুলছিল না। ওকে, সেকেন্ড আমরা কি দেখলাম এখানে, সেকেন্ড যে ফাইলটা আমরা সেভ করেছি সেখানে পাসওয়ার্ডও দিতে পারেন, রিড অনলিতে ক্লিক করলে আপনার ফাইলটা খুলে যাচ্ছে, তাই না? এবারে আপনার কোশ্চেন এটা হতে পারে যে আমি আনপাসওয়ার্ড একদম আনপাসওয়ার্ড দেবো, রিড অনলি থাকবে কেন আর পাসওয়ার্ড মুডটা আসবে কেন, তাই না? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি দ্বিতীয়বার যে ফাইলটা সেভ করেছে সেই ফাইলটা একবার খুলে নেবে। খুলে নেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে খুলবেন না, রিড অনলিতে ক্লিক করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এটাকে আমরা আবার ফাইলে গিয়ে সেভ আসে ক্লিক করব। সেভ আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোথায় সেভ করছেন লোকেশান চুজ করে নিন, আমি ডেস্কটপে সেভ করলাম। এবং এই যে কম্পিউটার যে কপি কম্পিউটার ওয়ান আছে যেটা, এটাকে আমরা কি করব, জাস্ট কম্পিউটার টু করে দেবো। ওকে, এখানে নাম চেঞ্জ করতে লাগবে, একই নাম হলে হবে না। দেন সেভ করে দিলাম, দেন আমার ডেস্কটপে ফাইলটা সেভ হয়ে গেল। দেখুন আমাদের তিনটে ফাইল সেভ হয়ে গেছে। এখানে এটা অনলি ফর পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, এটা পাসওয়ার্ড এবং রিড অনলি মুড দিয়ে খুলতে হবে, আর লাস্ট যেটা আমরা সেভ করলাম ডাবল ক্লিক করলে পাসওয়ার্ডও নেই, রিড অনলি মুডও নেই। ওকে, এই ছিল আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ফাইলটাকে সুরক্ষিত করে রাখতে পারবো। ওকে, সেকেন্ড, আপনি আপনার ফাইলটা পাসওয়ার্ড কাউকে দিয়ে দিলেন, সাপোজ এই পাসওয়ার্ডটা কাউকে দিয়ে দিলেন, সে আপনার কাজটা দেখতে চাইছে, তাই না? আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে খুলে নিল, সে তার কাজ খুলে নেওয়ার পর দেখতে চাইছে, দেখতে গিয়ে আপনার কাজটা মডিফাই করে দিল বা বাজে কিছু করে দিল, আপনি এটা চাইছেন না যে আমার ফাইলটা তাদের তারা পাসওয়ার্ড পেয়ে গেলে খুলবে কিন্তু এখানে কিছু মডিফাই করতে পারবে না, কিছু ডিলিট করতে পারবে না, কিছু মানে ইনসার্ট করতে পারবে না, এনিথিং মানে মডিফাই কিছু করতেই পারবে না, মডিফাই করতে গেলে আপনার মেসেজ শো করবে। তো তার জন্য আপনি কি করবেন, ফাইল সিট প্রোটেক্ট করার জন্য আপনি কোথাও না ক্লিক করে সরাসরি চলে যাবেন আমাদের রিভিউ অপশানে, এই রিভিউতে এসে প্রোটেক্ট সিটে ক্লিক করবেন। এই সিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রোটেক্ট সিট ওপেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কয়েকগুলো অপশান আছে, আপনি এর মধ্যে কোনগুলো অফ করে মানে লক করে রাখতে চাইছেন, যেমন ফরম্যাট সেল, কলম, রো, ইনসার্ট মানে কলম নিতে পারবে না, রো নিতে পারবে না, হাইপারলিংক নিতে পারবে না, কলম ডিলিট করতে পারবে না, রো ডিলিট করতে পারবে না। তো এইভাবে আপনি দেখে দেখে যেগুলো লক করে রাখবেন এখানে টিক করে নেবেন, টিক করে নেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন।
আপনার সেই যে যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোটেক্ট করতে চাইছেন। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে, আবার কনফার্ম পাসওয়ার্ড করে নিন, এখানে কনফার্ম পাসওয়ার্ড করে নিয়েছি। দেন আবার আমি ফাইনালি ওকে করে দিলাম। ওকে, ওকে করে দেওয়ার পরে আপনি এখানে দেখুন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা কী হবে যে আমরা পুনরায় আবার ডেস্কটপ থেকে খুলবো। ওকে, দেন আমি এখানে সেভ করে নেওয়ার পরে ডেস্কটপ থেকে খুলবো। এই যে ফাইলটা আছে, আমি বলেছিলাম যে পাসওয়ার্ডটাকে দিয়ে দিন, কিন্তু সে মডিফাই কিছু করতে পারবে না। তো এখানে আমরা আবার ওপেন করে নেবো, আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে খুলবো। এখানে পাসওয়ার্ড আমি শো করে দিলাম, দিয়ে আমরা ওকে করে দেব। খুলে গেল। খুলে যাওয়ার পরে কেউ যদি আপনার কাজটা মডিফাই করতে চায়, সাপোজ আমি এখানে লিখতে চাইছি 1 2 3, এখানে দেখুন SMS দিয়েছে যে লিখতে পারবেন না আপনি, আমি এটাকে ডিলিট করছি। দেখুন এখানে মেসেজ দিয়ে দিচ্ছে, আমি এই যে কলমটা আছে এটাকে আমি ডিলিট করতে চাইছি, এখানে আবার মেসেজ শো করছে আপনি এটা করতে পারবেন না। রো ডিলিট করছে, আপনি এখানে রো ডিলিট করতে পারবেন না। ওকে, দেন আমরা এখানে এসে মার্সেল করব। যেমন মার্সেল করি আমরা, মার্সেল করার জন্য আমরা কি করি, সিলেক্ট করি, দেন এখানে মার্সেলটা দেখুন অফ আছে। তো এভাবে আপনার কাজটা আপনি প্রোটেক্ট করতে পারেন। এনি সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ক্লাসটা আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।